ভাই নতুন ক্যামেরা কিনছি তো এইগুলা কি এইগুলা ঘুরালে কিন্তু আমাদের মাথাটা ঘুরে তো এইগুলা আসলে বুঝে দেন কিন্তু কেউ কিন্তু বুঝানোর মানুষ নাই যে ভাই এই মোটগুলো কি এই এ প্লাস বি প্লাস পি ডি এ বি মাথা দেখা যাচ্ছে একজন দৌড়াচ্ছে এগুলা কি কেউ কিন্তু বুঝিয়ে দেয় তো আজকে ঠিক লোকেশনে আছে ক্যামেরা তো কিনলাম ভালো কথা বাট একটা ফটো যদি তুলি এরপরে স্ক্রিনে কিন্তু দেখা যায় না মাত্র দুই এক সেকেন্ড থাকে এরপরে চলে যায় তো ভাই আমরা কী করবো তো সব থেকে সম্পূর্ণ একটা বিষয় হচ্ছে এখানে যদি আপনি একটা ফটো ক্লিক করেন তো দেখেন আমি একটা ফটো তুলি একটা ফটো তুললাম তোলার পর এখানে দুই তিন সেকেন্ডে এই ফটোটা তাকলো তাকার পর চলে যায় এখন আমাদের বাংলাদেশের অনেক আদম আছেন যে ভাই এই ক্যাবটা খোলা এখনও চিনে যদি ক্যাব কুলা না চিনেন ভাই আপনি আদম হয়ে থাকেন তাহলে এই যে দেখেন এখানে ধরে একটা চাপ দিবেন এবং এইরকম দোপাশ করে কুলে দিবেন ক্যাবটা খুলে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে আমার এই ক্যামেরার মডেলটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শৈশটি ইউএস সিক্স হান্ড্রেড ডি ইংলিশে যারা তারা বলে থাকে একটু স্টাইলিশভাবে এবং এটার কিন্তু স্কিন রুটেট করে মানে বাঁকাতেরা করা যায় আরেকটা বিষয় হচ্ছে এইটা কিন্তু আপনার টাচ স্ক্রিন নেই আপনি যদি ডি সাতশো পঞ্চাশ ডি এর উপর লেভেলের আপডেট কিনেন তাহলে টাচ স্ক্রিন পেয়ে যাবেন এইগুলাতে কিন্তু টাচ স্ক্রিন নেই এবং আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু পঁচাত্তর তিনশো এম এম লেন্স যদি আপনি ফার্স্ট ক্যামেরা কিনেন তাহলে আপনাকে সুত্রো একটা কিট লেন্স দিবে বা আপনাকে একটা প্রাইম লেন্স দিবে সেটা দিয়ে কিন্তু এই কোয়ালিটি এইটার কোয়ালিটি ফটো হয় না তো আপনি যদি নতুন ক্যামেরা কিনে থাকেন তাহলে আপনি অবশ্যই সাজেস্ট করব যে প্রথম কিট দিয়ে টাই করেন আরেকটা বিষয় হচ্ছে এখানে অটো এবং ম্যানুয়াল দুইটা ফোকাস পয়েন্ট আছে তো সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনি যদি অটো মোডে রাখেন আর যদি এরকমভাবে একটা ক্লিক করেন তাহলে একটা চেরাত করে একটা শব্দ করবে জাস্ট ফটোটা উঠে যাবে বাট যদি আপনি ম্যানুয়াল ফোকাস দেন তাহলে এইটা ঘুরিয়ে ঘুরিয়ে এইটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি একটা ফটো তুলবেন যদি ম্যানুয়াল ফোকাস দিয়ে ফটো তুলতে যান তাহলে আপনার কাছে মনে হবে যে একটা আপনি গাড়ি চালাচ্ছেন খুবই রিক্সে মানে দুইশো স্পিডে একটা গাড়ি এখন বুঝতে পারছেন হাটটা ফেল হয়ে যেতে পারে এখানে হাট ফেল না হলেও কিন্তু সেম সিচুয়েশানে একটা অবস্থা এইরকমভাবে আপনি ফোকাস করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন হঠাৎ করে ফোকাস যায় আবার আসে যায় আবার আসে যায় আবার আসে এরকম করতে করতে বা নতুন যদি ক্যামেরা কিনে থাকেন বুঝবেন যে ক্যামেরাটাই নষ্ট হয়ে গেছে কেন সরিতে আপনার নয়টি ফোকাস পয়েন্ট আছে আপনি যদি অটোমেটিক বা ম্যানুয়াল ফোকাস যেটাই ফটো তুলেন না কেন এরকমভাবে দেখবেন দেখার পর আপনার এই নয়টি ফোকাস পয়েন্ট এই যে ভিউ ফাইন্ডার নামক এই অপশনটায় যদি আপনি গ্লাসের দিকে তাকান তাহলে এখানে দেখতে পাবেন নয়টি কালো ফুটা ফুটা আছে। আপনি জাস্ট এইরকমভাবে ক্লিক করবেন এবং এই শাটার বাটনে আপনি সামান্য একটা ক্লিক করবেন দেখবেন এই ফোকাস পয়েন্টটা গিয়ে লাল দাগ হয়ে আপনার দাঁড়িয়েছে আপনি যাকে টার্গেট করবেন তার কাছে যখনই আপনার এই লাল টার্গেটটা যাবে তখনই ক্লিক করে দেবেন একটা জুড়ে তাহলে একটা ফটো তুলে নেবে আজকে আমি আলোচনা করবো অটোমোড নিয়ে অটোমোড সবথেকে একটা বড় বিষয় এই ক্যামেরার মধ্যে বা ডিএসএলআর ক্যামেরার মধ্যে আপনি নতুন ক্যামেরা কিনছেন বাট কোন জায়গায় ফটো তুলতে হয় বা কোন সিস্টেমে ফটো তুলতে হয় কিছুই জানেন না তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ক্যামেরা কিনতে যাবেন অবশ্যই কোনো স্পেশালিস্টকে নিয়ে ক্যামেরা কিনতে গেছেন সে বলবে যে ভাই সব কিছু সেটা দিয়ে বলবে যে তুই ম্যানুয়াল মোডে ফটো তুলিস আর অটোমোডে রেখেছি এই যে এটা ঘুরিয়ে আপনাকে বলবো যে ভাই আমি তো অটোমোডে এটা রাখছি তুই অটোমোডেই ফটো তুলিস তো সবথেকে বড়ো বিষয় ভাই তারা আসলে ঝামেলা করতে চায় না আপনাকে শেখাতে চায় না সব সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনি এখানে অটোমোডে রাখবেন এবং এটা অটোমোডে রাখবেন এবং তারপর ফটো তুলবেন তো একটু পরে আপনাদেরকে সম্পূর্ণ ট্রায়াল আমি দেখে দেব যে অটোমোটে কীভাবে ফটো তুলতে হয় আর সব থেকে বড়ো আরেকটা বিষয় হচ্ছে আপনি অটোমোটে যদি ফটো তুলতে চান তাহলে ফ্ল্যাশও তুলতে পারবেন না কিছুই করতে পারবেন না সব কিছু অটোমেটিকই থাকবে আপনি ন্যাচারাল যেটা ক্যামেরাকে দেখাবেন সেটাই তো গাইস আমরা ক্যামেরাটা আমরা নিয়ে আউটডোরে চলে এসেছি এই যে দেখেন এখানে আপনি ক্যামেরাটা অন করবেন অন করার পর এখানে যে যেটা ঘুরিয়েছেন সেটা আপনি অটোমোটে আনবেন এখানে যা কিছুই তা হোক অটোমোটে আনবেন আনার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে তো এই অপশনগুলো সম্পূর্ণ অটো দেওয়া আছে আমাদের কোনো কিছু করার দরকার নেই জাস্ট এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করলে হবে কি এই যে দেখেন আপনি স্ক্রিনে কিন্তু দেখে আপনি ফটোগুলা তুলতে পারছেন সবথেকে বড় বিষয় হচ্ছে এটা যে ভাই আমি আমি তো এইটা হচ্ছে অপটিক্যাল অপটিক্যাল মানে এইটা দিয়ে আপনি চোখ দিয়ে ফটো তুলতে পারবেন তো আপনাদেরকে আমি ফার্স্ট সাজেস্ট করব এরকম স্ক্রিন জ্বালিয়ে ফটো তুলবেন আর কয়েক একদিন বা দুই দিন ফটো তোলার পরে আপনি এইটা দেখে আপনি ফটো তুলবেন তো সব থেকে ভালো হবে আপনার ক্যামেরাটা সেইভ হবে আর দুই নম্বর বিষয় হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং খুবই তাড়াতাড়ি ফটো তুলতে পারবেন তো স্ক্রিনটা চলে গেছে তো আমি আবার আনি তো ফটো তুলতে হলে কি করতে হবে এখানে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অটো মোডে লাগানো আছে এইটা দিলে কিন্তু ম্যানুয়াল ফোকাস এবং এইটাই হচ্ছে অটো ফোকাস তো অটো ফোকাসে দেওয়ার পর আপনি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে শাটার বাটন এই যে শাটার বাটন তো শাটার বাটনে যদি আমি সামান্য চাপ দিই তাহলে এই যে দেখেন এটা ঘুরাচ্ছে আপনারা দেখতে পাবেন এইটা ঘুরাবে ওই দেখেন এটা হচ্ছে অটোমোড বাট এটা যদি আমি ম্যানুয়াল ফোকাসে দিই ম্যানুয়াল ফোকাসে দিয়ে যদি এইটা ক্লিক করি তাহলে ডাইরেক্ট ফটো তুলে নিবে ডাইরেক্ট ফটো তুলে নিবে এটা ঘুরাবে না তো সবথেকে বড়ো বিষয় হচ্ছে এই যে দেখেন ম্যানুয়াল ফোকাস কীভাবে দেওয়া হয় জাস্ট আমি এরকমভাবে এইটা ঘুরিয়ে কিন্তু ফোকাস দিতে হবে এই যে দেখেন জাপসা হচ্ছে আবার পরিষ্কারও হচ্ছে এই যে দেখেন এটা ঘুরালে কিন্তু ফোকাস হয় তো সব থেকে বড়ো বিষয় বা রকম কিন্তু অনেক কষ্ট হয় একটা ফটো তুলতে হলে তো আমরা যারা নতুন অবশ্যই এই অটো ফোকাসটা করে দেবেন অটো ফোকাসটা করে দিলাম এবার অটোমেটিক এই গাছটা আমার ফুকাসের দরকার তার জন্য আমি জাস্ট শাটার বাটনে ক্লিক করলাম এবং এইটা গাছটা যখনই ফোকাস দিবে দেখেন চাপ দিতেই একটা ফটো কিন্তু তুলে দিছে এই যে দেখেন একটা ফটো এবং আগেরটা এইটা তো এইটা হচ্ছে অটোমেটিক ফটো তো আপনারা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেব এই যে দেখেন ফোকাসটা যে দেখানে ফোকাসটা দিছে এটা খুবই পরিষ্কার মানে জুম করতে করতে আপনি মরে যাবেন এর পুরো ফাটবে না কিন্তু আরেকটা বিষয় আছে বিষয় হচ্ছে কোয়ালিটির বিষয় আপনারা যারা যাদের যাকে আপনি নিয়ে যাবেন যে ভাই আমি ক্যামেরা কিনবো তোমার তো কিছু মানে ক্যামেরাতে কিছু আইডিয়া আছে তুমি চলো আমার সাথে আগে যে ক্যামেরা ব্যবহার করছে তো তাকে নিয়ে গেলে কিন্তু সেটা সে বলবে যে আপনি মেনুতে বাটনে ক্লিক করে আপনি আমি আপনাদেরকে দেখাই এখানে কোয়ালিটি একটা বিষয় আছে এই যে কোয়ালিটি কোথায় এই কোয়ালিটি কোয়ালিটি সে বলবে যে ভাই আট এম বিতে থাকে এই যে আট এম বি এটা থাক এটা কিন্তু থাকার ফলে আপনার কি হয় অবশ্যই আপনার শাটারে বা ক্যামেরাতে কিছু মানে যে লোডটা কিছু কম হয় তবে ফটোটা আপনার কিছু ফেকাসে বা জাপসা হয়ে যাবে আর এই যে নিজে দেখতে পাচ্ছেন রাও কোয়ালিটি আছে এই রাউ কোয়ালিটি দেওয়ার কোনো দরকারই নেই কারণ এইগুলা খুবই হাই কোয়ালিটি মোবাইলেই সাপোর্ট করবে না আপনি কনভার্ট করতে হবে তো আপনি যদি ভালো মানের একটা মানে খুবই পরিষ্কার ফটো চান তাহলে বা খুবই মানে ফাট না ফাটা ফতো চান তাহলে আঠারো এম দিবেন আমি আঠারো এম বিতে দেই ভাই কারণ কেউর কথাই আমি শুনি না কারণ আমি যেটা চিন্তা করি সেটাই আমি করি যে এখানে আরেকটা একটা বিষয় আছে এই যে স্ক্রিনটা জ্বালিয়ে স্ক্রিনটা জ্বালিয়ে ফটো তোলার ফলে কিন্তু আপনার প্রচুর টাইম লাগছে এই যে দেখেন এটাতে ফোকাস করতে কিছু টাইম লাগে এবং ফোকাস করার পরে সে কিন্তু দিয়ে হলে পাঁচ থেকে দশ সেকেন্ড লাগে আপনার কাছে হয়তো বিশ সেকেন্ড লাগতে পারে বা কোনো সময় ফোকাসটা করবে না সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনি যদি এইটা ক্লিক করেন তাহলে স্ক্রিনটা নিভে যাবে এবং এইটা ওপেন হয়ে যাবে এইটা তো আর মোবাইল দিয়ে দেখানো সম্ভব নয় ভাই ক্যামেরা দিয়ে তো জাস্ট আমি এইটা যদি ক্লিক করি তাহলে এইটা ফোকাস দিয়ে কিন্তু সাথে সাথে ফটোটা তুলে নেয় দেখেন সাথে সাথে ফটোটা তুলে নিছে তো আপনারা অবশ্যই একটা খেয়াল করবেন আর এইটা কিন্তু ফোকাস দিতে হলে আরেকটা টেকনিক লাগে সেটা হচ্ছে আপনারা এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন জুম আউট এই জুম আউটটা করে রাখবেন তাহলে এই যে জুম ইনটা করে রাখবেন তাহলে এখানে দেখতে পাবেন আমার এই ক্যামেরার মডেলটা হচ্ছে আপনার আগের দিকে সেই শয়েশটি এই শোটিতে কিন্তু নয়টি ফোকাস পয়েন্ট আছে এই নয়টি ফোকাস পয়েন্ট এইরকম এই ভিউ পয়েন্টের দিকে চাইলে কিন্তু এখানে স্ক্রিনের মতো দেখতে পাবেন নয়টি কালো নয়টা আছে এই নয়টার ভিতরে আপনি যাকে ফোকাস দিতে চান তাকে রাখবেন রাখার পর জাস্ট এই শাটার বাটনে আপনি সামান্য স্লোলি একটা ক্লিক করবেন স্লোলি ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে পিন পিন একটা শব্দ করতেছে দেখেন আপনারা আপনারা একটু শুনেন দেখতে পাচ্ছেন দেখেন এই পিন পিন একটা শব্দ মানে লাল একটা ফুটো গিয়ে আপনি যেখানে টার্গেট করবেন যে ভাই আমি একটা মানুষের ফটো তুলতে চাই এই মানুষের ফোকাসটা কোথায় দিতে হবে তাহলে মানুষে দিতে হবে তো মানুষে দিতে হলে আপনি অবশ্যই মানুষের মুখটা তুকাবেন এই মুখটা খুঁজবেন সিলেটি ভাষা মাঝে মাঝে চলে আসে সরি এই যে মুখ ওই যে আপনার চেয়ারাটা আপনার এই যে চেয়ারাটা খুঁজবেন এই চেয়ারার কাছে আপনি একটা ফোকাস পয়েন্ট রাখবেন রাখার পর আপনি এইটাতে জাস্ট স্লোলি স্লোলি ক্লিক করবেন তাহলে দেখবেন যেটা আপনার ইয়ে থাকবে মানে বিষয় হচ্ছে এই যে লাল পয়েন্টটা যখনই গিয়ে চেয়ারাতে পড়বে তখনই একটা জুড়ে চাপ দিয়ে দিবেন তাহলেই ফটো তুলে নেবে আপনার আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন আমি স্লোলি চাপ দিচ্ছি সরি এই যে ফ্লাশটা উঠছে আসলে অটোতে সব কিছু অটো এই যেখান পিন পিন একটা শব্দ করতেছে এই দিনে আমি জুড়ে একটা ক্লিক করলাম দেখেন ফটোটা উঠে গেছে এরকমভাবে ফটো তোলা হয় আর আপনারা যদি আসলে ফ্লাশ ফ্ল্যাশটা আপনারা এখানে কিন্তু চাইলেই ওপেন করতে পারবেন না কারণ এটা অটো মোডে আছে আপনারা যেখানে যখনই অন্ধকার দেখবে ক্যামেরাটা তখনই ফ্লাশটা জ্বলে উঠবে আপনারা অন করতে হবে না আমার এই ভিডিওটা দেখার ফলে হয়তো আপনাদের মাথাটা আর ঘুরবে না এই মুড ঘুরানির সাথে সাথে তাহলে আপনারা অবশ্যই খুশি হয়েছেন এবং যদি ভালো লাগে ভাই একটি লাইক করে যাবেন আর যদি এরকম আরও ক্যামেরা সিরিজ পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আমি এরকম সিরিজগুলো নিয়ে আসবো যে কীভাবে পি এ বি এবং দৌড়াচ্ছে এবং হাঁটতেছে এবং মাথা দেখা যাচ্ছে এই মুহূর্তগুলো দিয়ে কিভাবে ফটো তুলবেন তাহলে আজকের মতো এই শেষ আর অবশ্যই দোয়া করবেন যাতে আগামী যে সিরিজগুলো নিয়ে আসতে পারে